প্রত্যাশিত তৎসঙ্গে যোগ্যতা অনুযায়ী রাজ্য ভিত্তিক উন্মুক্ত ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপে খেতাব দখল করলো জম্পুই জেলার কুঞ্জ স্পোর্টিং ক্লাব। শুক্রবার দুপুরে ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে ফাইনাল ম্যাচে কুঞ্জ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় শান্তির বাজারের তুই কর্মা ক্লাবের। ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেয়। সুবাদে কোনো দলই গোলের মুখ খুলতে পারেননি অন্তত নির্ধারিত সময়ে। অবশেষে ফয়সলার জন্য ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, আর এতেই কুঞ্জ স্পোর্টিং ক্লাব 4-2 গোলের ব্যবধানে হারিয়ে দিল তুই কর্মা ক্লাবকে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে এদিন অনুষ্ঠিত হলো ক্লাব ভিত্তিক ফুটবলের ফাইনাল ম্যাচটি। এদিকে ফাইনাল ম্যাচে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক রতন চক্রবর্তী, যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের অধিকর্তা শরদিন্দু চৌধুরী, রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ, প্রাক্তন ফুটবলার রঞ্জিত দাস প্রমুখরা। ম্যাচ শুরুর পূর্বে অতিথিরা দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। আসরকে ঘিরে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, এইবারই প্রথম রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের তরফে করা হলো ক্লাব ভিত্তিক এই ফুটবলের আসর। 23টি দল এতে অংশগ্রহণ করে, যেটা সত্যি প্রশংসার দাবি রাখে। রাজ্য ভিত্তিক যে আসরটা সম্পন্ন হলো, সেভাবে আপনি কি বলবেন? এখন আমরা এই প্রথমবার ত্রিপুরা স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে রাজ্যভিত্তিক ক্লাবগুলিকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা গত বছর হয়েছিল, এবছর আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি এবং অনেকটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই প্রতিযোগিতা আজকে সম্পন্ন হয়েছে, যাতে যেটাতে জম্পুই জেলা আজকে টাইব্রেকারে জয়লাভ করেছে। তো এতে করে রাজ্যের 211টি ক্লাব অংশগ্রহণ করেছিল এবং 3,165 জন প্লেয়ার সেখানে অংশগ্রহণ করেছিল। এতে করে আমরা গ্রাম স্তরের অনেক ভালো খেলা আমরা উপভোগ করেছি এবং অদূর ভবিষ্যতে আর্সেনাল থেকে কোচ আসতে যাচ্ছে আমাদের রাজ্যে, তারা তাদের সুষ্ঠু প্রশিক্ষণে এই রাজ্যে ভালো। ম্যাচ শেষে অতিথিরা একে একে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন ফুটবলারদের হাতে। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হন জম্পুই জেলার গোলরক্ষক শাসন কুমার ত্রিপুরা। রানার্স দলের হাতে ক্রীড়া দপ্তরের অধিকর্তা ট্রফি ও 15,000 টাকার আর্থিক পুরস্কার তুলে দেন। এদিকে চ্যাম্পিয়ন দল কুঞ্জ স্পোর্টিং ক্লাবের হাতে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব ট্রফি ও 25,000 টাকার আর্থিক পুরস্কার তুলে দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।